হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওতে একটা খুবই ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো, এবং বিষয়টা কিন্তু অবভিয়াসলি জিদ্দাকে নিয়ে এবং চিন্তার চেঙ্গিসকে নিয়ে এবং চেঙ্গিস সংক্রান্ত। সো বিষয়টা হচ্ছে, প্রিভিয়াসলি আমার কিন্তু একটা ভিডিওতে কন্টিনিউয়াসলি মানে বেশ কয়েকবার কিন্তু কমেন্টস এসছে এইটা, যে আমাদের দেবদার যে দুটো ছবি, একটা হচ্ছে চাঁদের পাহাড় এবং একটা হচ্ছে আমাদের অ্যামাজন ওভিশন, দুটো ছবি যদি একটা হিউজ লেভেলের বিজনেস করতে পারে। আমরা প্রত্যেকে জানি যে চাঁদের পাহাড় কিন্তু 2013-তে 2013-তে কিন্তু প্রায় 20 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করেছিল, এবং সেই জায়গায় কিন্তু অ্যামাজন অভিযানটা কিন্তু 2017 সালে প্রায় 50 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করেছিল। তো বিষয়টা হচ্ছে, যদি দেবদার দুটো ছবি, চাঁদের পাহাড় এবং হচ্ছে অ্যামাজন অভিযান, যে এত হিউজ লেভেলের বিজনেস করতে পারে, তাহলে কেন আমাদের চেঙ্গিস 50 কোটির কাছাকাছি বিজনেস করবে না? সো এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কথা বলবো, যে চেঙ্গিস কেন এই মুহূর্তে 2023-এ দাঁড়িয়ে 50 কোটিরও কিন্তু বেশি কালেকশন করতে পারে। সো বিষয়টা হচ্ছে, চেঙ্গিস কিন্তু একটা একটা মানে দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ জিদ্দার তরফ থেকে, যে এটা প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু নিয়ে যাওয়া, এবং জিদ্দা এটা কিন্তু চাইছে যে বাংলা কাজকে, বাংলা সিনেমাকে একটা পুরো অল ইন্ডিয়া লেভেলে হচ্ছে নিয়ে যাওয়ার। সো এই যে একটা ভালো একটা ইনিশিয়েটিভ, এটার কে কিন্তু প্রত্যেকে সাপোর্ট করা উচিত, এবং আমাদের প্রত্যেকের কিন্তু একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে চেঙ্গিসকে সাপোর্ট করা। এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দারও চাই যে মাঠে নেমে মানে চেঙ্গিসকে প্রমোশনস করার, এবং চেঙ্গিস যে যে আপডেটগুলো যে কিন্তু এর আগে থেকেও কিন্তু আসা উচিত ছিল, যবে থেকে জিদ্দার স্টার্ট করেছে, বাট চেঙ্গিসের টিজার কিন্তু আসছে আজকে, মানে 3rd অফ এপ্রিল দুপুর 12টার সময় কিন্তু আসছে। সো বিষয়টা হচ্ছে, জিদ্দার কিন্তু নিজে মুম্বাইতে গিয়ে কিন্তু এটার হিন্দি ভার্সনটা কিন্তু লঞ্চ করবেন, মানে হিন্দি ভার্সনের ট্রেলারটা কিন্তু জিদ্দা লঞ্চ করবেন। সো এটা খুবই ভালো দিক, এবং হিন্দিতে মানে বাংলাতে তো অবশ্যই অবশ্যই একটা দুর্দান্ত লেভেলের বিজনেস করবে, এবং হিন্দিতে যদি একটা ভালো রকমের বিজনেস করতে পারে, এবং হিন্দিতে ভালো রকমের বিজনেস তখনই করবে যখন হিন্দিতে এই প্রমোশনটা খুব ভালো করে হবে, মানে পুরো মাঠে নেমে মানে সমস্ত বড় বড় মানে ক্রিটিক্সদের সঙ্গে একটা মিট আপ করে, ইন্টারভিউ দিয়ে, বড় বড় রিভিউদারদের সঙ্গে হচ্ছে বসে ইন্টারভিউ দিয়ে যদি ব্যাপারটাকে করা হয় না, তাহলে চেঙ্গিস কিন্তু একটা দুর্দান্ত পারফর্ম করতে পারবে পুরো অল ইন্ডিয়া লেভেলে। এটাই মেনলি বলার ছিল, এবং এক্ষেত্রে কিন্তু চেঙ্গিস 2023-এ দাঁড়িয়ে যে এর যতটা লেভেলের হাইপ রয়েছে না, সেই অনুযায়ী কিন্তু এটা ব্যাপক একটা কালেকশন করবে, এবং এটা 50 কোটি কেন তারও কিন্তু বেশি কালেকশন করতে পারে। সো এটাই মেনলি বলার ছিল এই ভিডিওর মধ্যে। তোমাদের কি বক্তব্য আছে এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।